নমস্কার সকল দর্শকবৃন্দকে, আজকে শুভ দিন, শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে এক অনুষ্ঠানে আমরা শুভ সূচনা করছি, যে অনুষ্ঠানের নাম আনন্দর আলোকে। ব্যাপারটা হচ্ছে যে শরীর আছে, শরীর থাকলে শরীর খারাপও আছে, কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? শরীর যখন খারাপ হয় তখন সেই ব্যক্তি শুধু শরীর খারাপ হয় না, সঙ্গে অসুস্থ হয়ে পড়ি আমরা কি গোটা পরিবার মানসিকভাবে, এবং দিন গড়ালে হয়তো পরবর্তী ক্ষেত্রে দেখা যায় পরিবারের অন্য অন্য সদস্যরাও কিন্তু ধীরে 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 অসুস্থ হয়ে পড়েন। কেন? কারণ এই যে একজন ব্যক্তি, পরিবারের একজন সদস্য যিনি শরীর খারাপের মধ্যে পড়েছেন, অসুস্থতার মধ্যে পড়েছেন, তাকে চিকিৎসা করানো, তাকে দেখা, এবং এই যে গোটা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার জন্য পরিবার একদম নাজেহাল হয়ে পড়ে। এবং আমরা এখন খবর কাগজ খুললে দেখতে পারি, টিভির পর্দায় দেখতে পারি, চলছে বিভিন্ন রকম ব্যাপার। আপনি 10 টাকার জায়গায় 100 টাকা হয়ে যাচ্ছে, কোথাও 1,000 টাকা, 1,00,000 টাকা, তাও কিন্তু বাঁচানো যাচ্ছে না অনেককে। কাজেই যতদিন শরীর ঠিক আছে, শরীর মহাশয় ঠিক আছে, ততদিন তো সব কিছু ঠিক আছে। ভাবনাটা ওইখানেই যেখানে শরীরটা খারাপ হচ্ছে, এবং শরীরটা খারাপ হয়ে আপনি যাচ্ছেন কোনো একটা হসপিটালের কাছে বা কোনো একটা ডাক্তারবাবুর কাছে, আপনি ভরসা করছেন যে আপনার যা আছে, আপনার সাধ্যমতো যা আছে সব কিছু দিয়ে আপনি ঠিক ঠিক সুবিধাটা, পরিষেবাটা পাবেন, কিন্তু আপনি হয়তো সেখানে সেটা পেলেন না, তখন কি হবে? তখন ওই যে অসহায় ব্যক্তি যার শরীর খারাপ হয়েছে, তার তো একটা অবস্থা গেলই, কিন্তু আর যারা আছেন তারাও কিন্তু বিপাকের মধ্যে পড়লেন। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে একটা, এই সমস্ত নিরাশার মধ্যেও একটা আশার আলো, দীর্ঘদিন ধরে একটা আশার বাতি কিন্তু একজন জ্বালিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে, কলকাতার থেকে খুব বেশি দূরে নয়, সল্টলেকে, আনন্দলোক হসপিটাল। আনন্দলোক হসপিটাল এমন একটা হসপিটাল যেখানে দরিদ্র মানুষ, যারা সহায় সম্বলহীন বা যাদের আর্থিক সেভাবে ক্ষমতা নেই, তারা কিন্তু একদম মানে গুড কোয়ালিটির যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা কিন্তু তারা পাচ্ছেন, পেয়ে আসছেন। এবং যার জন্য এই যে পুরো ব্যাপারটা সম্ভব হয়েছে, আমরা খুবই আনন্দিত, এবং আমরা আমরা খুবই মানে আমাদের সৌভাগ্য যে আমরা কিন্তু তাকে আজকে আমাদের অনুষ্ঠানে, আমাদের স্টুডিওতে আনতে পেরেছি। কাজেই আমি আমার মুখবন্ধুকে দীর্ঘায়িত করব না, তার সঙ্গে পরিচয় করাবো আপনাদের। এবং আমরা আরেকটা কথা ঘোষণা করছি, এটা কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা অবশ্যই দেখুন আমাদের স্ক্রিনে যে নম্বর যাচ্ছে সেই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমি নম্বরটা আরেকবার বলে দিচ্ছি, 0332343-0241, আবার বলে দিচ্ছি, 0332343-0241। এই নম্বরে ফোন করে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার অসুবিধার কথা জানাতে পারেন সরাস্বরি। আর দেরি না করে স্বাগত জানাবো, আজকে আমাদের সঙ্গে রয়েছেন আনন্দলোকের কর্ণধার ডিকে সরাবজি। সরাবজি, অনেক 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 শুভেচ্ছা আপনাকে আজকে জন্মাষ্টমীর। আপনার শরীর কেমন আছে বলুন? বয়স অনুযায়ী ঠিক আছে, 76 বছর বয়স, তো আর এর ভালো কি থাকে না? আপনার শরীর তো ঠিক রাখতেই হবে, আমরাও কামনা করি ঈশ্বরের কাছে যে আপনার শরীর ঠিক থাকুন। কারণ হচ্ছে গিয়ে আপনি যদি ঠিক না থাকেন, তাহলে যে এই যে এত যে অগণিত লোক, অগণিত মানে যারা বলবো পেশেন্ট রয়েছে, রুগী রয়েছেন, তারা কোথায় যাবেন? তো আমি প্রথমেই যেটা কথা দিয়ে শুরু করব যে আজকে তো চিকিৎসার ব্যয়টা একটা খুব বড় ব্যয়, সে যত বড় পয়সাওয়ালা লোক বা পকেট ভারী হওয়া লোক থাকুক না কেন, কিন্তু তা সত্ত্বেও আপনি যেভাবে চিকিৎসাটা দিচ্ছেন এত কম খরচে, কি করে দিচ্ছেন, কি করে সম্ভব? প্রথম প্রশ্ন আমার এটা। আমি চিকিৎসা করে কোনো দয়া করছি না, কোনো দানও করছি না, মাসের তেলেই মাছ ভাজছি, আপনার পয়সা থেকে আপনার চিকিৎসা করছি। আমার দুর্ভাগ্য যে আমাকে কেউ বিশ্বাস করে না, যেখানে বাইপাস সার্জারি 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা, সেখানে 5 লাখের আপনি 4.5 লাখ বলেন, তবুও বিশ্বাস করা যায়। 4 লাখ যেখানে নিচ্ছেন সেখানে 3.5 লাখ বললে বিশ্বাস করা যায়। কিন্তু মাত্র 85,000 টাকা বাইপাস সার্জারি, এটা কেউ বিশ্বাস করে না। তা 99% জায়গায় 3 লাখ থেকে 5 লাখ টাকা চার্জ নিচ্ছে, আমরা আগে নিতাম 45,000 টাকা, আর এখন করেছি 85,000 টাকা, এই 16 বছরে অন্তরালে করেছি। আর আপনি বিশ্বাস করুন, আমার এতে কোনো চ্যারিটি নেই, আমরা পেশেন্টের পয়সায় তাদের চিকিৎসা করছি, তাদের স্বাভিমান অক্ষুণ্ণ থাকছে,
কোনো অসুবিধা হচ্ছে না। না, কিন্তু প্রশ্নটা উঠছে তখনই, আপনি যেটা বলছেন আপনার জায়গায় আপনার কথায় আপনি ঠিক আছেন, কিন্তু প্রশ্নটা উঠছে তখনই যখন আপনারা, আমরা দেখছি আপনার প্যারালাল যারা আছে, মানে যারা এই ধরনের সুবিধা বা ফেসিলিটি দিচ্ছে, তাদের যে চার্জ, সেই চার্জের সঙ্গে যখন আপনার চার্জের একটা মানে কি বলবো আকাশ পাতাল একটা তফাত, একটা হেরফের দেখা যাচ্ছে, তখনই প্রশ্ন উঠছে আপনি কি করে পারছেন। আবার বলছি আপনি কি করে পারছেন, তাহলে তারা কি করে, তারা তারা কি দিচ্ছে আপনার এখানে যারা চিকিৎসা করাচ্ছেন, যে যারা আপনি বলছেন বাইপাস করাচ্ছেন বা অন্য অন্য অপারেশন করাচ্ছেন বা যারা চিকিৎসা করাচ্ছেন, তারাও সুস্থ হচ্ছেন, তারাও বাড়ি ফিরে যাচ্ছেন হাসি মুখে, তাহলে অসুবিধাটা কোথায়? এই জবাবটা দিলে আপনার হয়তো খুব একটা ভালো লাগবে না। আমি 16 বছর ধরে টিভি চ্যানেলের সামনে বসছি, আমাকে সবাই একই কথা বলে কি করে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিন্তু একটা ন্যাশনাল ইস্যু, বিরাট ইস্যু, কোথায় 4 লাখ 5 লাখ আর কোথায় 45 থেকে 85 হাজার। দিস কোয়েশ্চন শুড হ্যাভ বিন রেজ বাই দ্য মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, গভর্নমেন্টকে এগিয়ে আসা উচিত ছিল। আপনাদের টিভি চ্যানেলে সবসময় দেখি বুদ্ধিজীবীরা খুব নানা রকম সমস্যা করে, কিন্তু এটা কি কোনো সমস্যা না? কোথায় 50 সমস্যা, কোথায় 4 লক্ষ টাকা? এভরি টাইম আপনি, আমি তো টাটা নয়, বিড়লা নয়, আমার কাছে টাকাও নেই, লাভ করছি, কাজটা করছি, আমাদের শুধু ডাল ভাত, দুটো সবজি, চচ্চড়ি, আর একটা গঙ্গুরামের সন্দেশ, আর দই হলে তো খুবই ভালো, আর না এই হলে অনেক হয়ে যায়, এটা যথেষ্ট। কিন্তু এই প্রশ্নটা আমি মিডিয়াকে করছি, আইদার আই এম মিসলিডিং দ্য কান্ট্রি, আই এম মিসলিডিং দ্য পিপল, দেন আই মাস্ট বি স্টপড, যে তুমি মিথ্যা কথা কেন প্রচার করছো। আমি কথাগুলো বলছি ইলেকট্রিক মিডিয়া, আমি কথা বলছি প্রিন্ট মিডিয়াকে, তো এটা আপনাদের ডিউটি টু রেজ দিস কোয়েশ্চন বিফোর দ্য গভর্নমেন্ট। আমি একা লোক এই রেটে করছি, আর 125 কোটি যে পাবলিক ভারা ভারতবর্ষে রেটটা যা হচ্ছে সে আপনার জানা আছে, তো এই জিনিসটা আমাকে না জিজ্ঞেস করে আই এম আস্কিং দিস কোয়েশ্চন টু। আমার চেহারাটাতে লাগে আমি তো বড় লোক নয়, যে আমি 2 নম্বর টাকা সাদা, আর 2 নম্বর টাকা তো সাদা হয় না, 2 নম্বর টাকা দিয়ে লোক সুইজারল্যান্ড যায়, ঘুরতে ফেরাতে যায়, তা আমার তো সে টাকাও নেই। আমি ব্রড ডে লাইটে বলছি, মিডিয়ার সামনে বলছি, আই এম আর্নিং বাই চার্জিং 85,000। তাহলে বলুন, এই একটা বিরাট ইস্যু, ন্যাশনাল ইস্যু, এটা একটা সত্যি বিরাট ইস্যু। সাহেবজির কথা অনুযায়ী, সাহেবজি বলছেন যে উনি চ্যারিটি করছেন না, সাহেবজির কথায় উনি মাছের তেলে মাছ ভাজছেন, অর্থাৎ রুগীর থেকে ওনার যে টাকা আসছে সেই টাকার থেকেই উনি খরচা করছেন। তাহলে বড় প্রশ্ন সত্যি একটা, উনি ওনার কথা যে সত্যি বড় প্রশ্ন, যে তাহলে উনি যদি পেরে থাকেন, তাহলে আর আর যারা বড় বড় যারা আছেন, সংস্থা আছেন এরকম, তারা কেন পাচ্ছেন না? আর তারা যদি পারতেন, তাহলে আজকে আমরা যত যত সাধারণ মানুষ আছি যারা এই এই রকম মানে দুর্ভোগের মধ্যে পড়ি, বিভিন্ন সময়ে যখনই কারো এরকম শরীর খারাপ হয়, অসুস্থতার মধ্যে পড়ি আমরা, তাহলে কিন্তু আমরা সেভাবে পড়তাম না। সত্যি এটা একটা বড় ইস্যু, এবং আমি ব্যক্তিগতভাবে যতবারই গেছি, আমি সারাবজির ওখানে গেছি, সারাবজি আপনারাও যদি, আপনারা অবশ্যই, আপনারা যদি ওখানে ট্রিটমেন্ট করিয়ে থাকেন অবশ্যই ফোন করুন, বা আপনার যদি কোনো অসুবিধা থাকে, আপনি জানতে চান আনন্দলোকে ওই ধরনের সুযোগ সুবিধা বা ওই ধরনের ফেসিলিটি পাওয়া যায় কিনা, আপনি ফোন করুন, আমরা বলছি আপনি ফোন করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে যে আনন্দলোক যে কথাটা দাবি করছে, এই আপনার টিভির সামনে বসে, টিভির পর্দায় বসে যে আনন্দলোক, আনন্দলোকের কর্ণধার যে দাবিটা করছেন, এই দাবিটা একদমই করা ঠিক নয়, আপনি ফোন করুন, আপনি ফোন করুন আমাদের নম্বরে। এবং আমি যেটা বলছিলাম, যে আমি যতবারই গেছি ব্যক্তিগতভাবে, আমি দেখেছি সারাবজি আপনারা যদি কেউ আনন্দলোকের যে সল্টলেকের যে মানে মূল যে শাখা, সেখানে যদি গিয়ে গিয়ে থাকেন, আপনি ঢুকতেই দেখবেন ডান দিকে, ডান দিকে সারাবজির ঘর, এবং একদম মানে আড়ম্বরে, সেখানে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সারাবজি একটা ছোট্ট চেয়ারের মধ্যে বসে থাকেন, যারা আসেন, রোগীরা আছেন, কেউ যদি কোনো সমস্যা হয় সারাবজি নিজে সেখানে কথা বলেন, এখানে কোনো অন্যরকম কোনো কোনো ব্যাপার নেই, যে উনি 10 দিন ঘুরলেন, কেউ একটা কার্ড ছাড়লেন তারপরে গিয়ে দেখা হলেন, সেরকম না, উনি সবার সাথে দেখা করেন, কথা কথা বলেন, তো একটা খুব সাধারণ একটা ওনার সাধারণ মানের উনি জীবনযাপন করেন।
তো এই এই যে এই যে জীবনযাপনটা, এই এই যে আপনি আছেন এইভাবে, তো তাহলে আপনি কেন পাচ্ছেন না? আমি আমরা যতদূর জানি আপনার আর একটু জমি বা একটু জায়গা হলে আমি আপনি আরো প্রসার করতে পারতেন, এই সমস্যাটা কেন হচ্ছে এই আপনার কি মনে সমস্যা হয়? আছে। এখন আমি সার্ভে করে দেখেছিলাম কি বাইপাসটা দেরি 20 থেকে 25টা হয়, 25টা হয় পুরো ওয়েস্ট বেঙ্গলে পার ডে। পার ডে আমি কিন্তু 2 থেকে 3টে বেশি করতে পারছি না, আমাদের জায়গা নেই। একদিন হয়তো 2টো হলো, পরের দিন 3টে হলো, আবার 2টো তো চলে আসতে হচ্ছে, কেন ওদেরকে 8 দিন রাখতে হচ্ছে, আমার জায়গা নেই। আমরা চেয়েছিলাম গভর্নমেন্ট যদি আমাদের জমি দিত, গভর্নমেন্ট যদি জমি দিতেন। আপনি আপনি যে জমি এখানে বলছেন যে যদি দিতেন, আপনি কি কোথাও গিয়ে এরকম আর্জি হ্যাঁ জানিয়েছেন যে হ্যাঁ আমার আর্জি এরকম মানে জমি লাগবে, এরকম হলে আমি আরো এই 2 বছর বেশি থেকে সাহায্য দু করতে পারবো বছর মানুষকে? ধরেই মাসে দুটো একটা দুটো একটা চিঠি দিচ্ছি। আচ্ছা, আমি লাস্টও গভর্নমেন্টকে প্রস্তাব দিলাম কি আপনি আমার পারফরমেন্সটা দেখুন, হোয়াট আই এম ডুইং ফর দ্য লাস্ট 36 ইয়ার্স, যদি আপনার সন্তুষ্ট থাকুন তাহলে দিন, যদি আপনার ভয় থাকে আমি একটা প্রমোটার হয়ে যাব জমি দেবেন না, জমি আপনাদের নামেই রাখুন, আপনি আমাকে জমিটা দিন, টাকাটা নিন, টাকা জমি দামও দিতে রাজি আছি, মানে আপনি টাকাও দেবেন বলছেন না যে টাকা আপনি যে? দেবো, জমি আমার নামে আচ্ছা, করবেন না, আমি প্রমোটারই না করি তাহলে 10 বছর পরে আমার নামে করে দেবেন, আর কাজ যদি করে থাকি তাহলে না করে থাকি আপনারা নিয়ে নেবেন। তো কোথায় আমার মনে হয় চিঠিগুলো দিদির কাছে পৌঁছচ্ছে না, পৌঁছলে উনি নিশ্চয়ই উঠে পড়ে আমাদের সাহায্য করতেন, কিন্তু ওদের তো ব্যাপার তো 30-40টা সেক্রেটারি থাকে, হয়তো কেউ দিলই না, আর না না ও তো এটাকার এটা যেখানে 4 লাখ টাকা এটা হয় না, ছুঁড়ে ফেলে দিল, এটা আমাদের ব্যাড লাক, মানুষের ব্যাড লাক। যাই হোক, মানুষের সত্যি ব্যাড লাক আমি বলবো আমাদের, আমরা যতদূর জানি। তো আমাদের এই যে অনুষ্ঠান বা আমাদের এই যে মানে প্রচার মাধ্যম, তার থেকে আমরা অবশ্যই অনুরোধ জানাবো সংশ্লিষ্ট দপ্তরকে বা যারা আছেন ভারপ্রাপ্ত তাদেরকে, নিশ্চয়ই আপনার ব্যাপারটা দেখুন, যিনি কাজ করছেন, কাজ করতে চাইছেন এবং এবং তার যে রেকর্ড, সেই রেকর্ড বলছে উনি কাজ করে আসছেন খুব সম্মানের সাথে, খুব নিপুণতার সাথে এবং খুবই সাফল্যের সাথে। তো সেই জায়গায় কেন কেন এই প্রতিবন্ধকতা থাকবে যে উনি কাজ করতে চাইছেন সমাজের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য, তাহলে উনি কেন করতে পারবেন না? তো সৌরভজি, এই তো একটা জায়গা রইল। দর্শক যারা দেখছেন, আমি চাই আপনি তাদেরকে বলুন যে কী 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 ফেসিলিটি আপনারা এখানে আপাতত এখনো পর্যন্ত এই লিমিটেশনের মধ্যেও কী কী আপনি দিতে পারছেন? আমাদের চোখের সব অপারেশন হয়, চোখের সব চিকিৎসা হয়, হার্টের চিকিৎসা হয়, পেসমেকার হয়, বলুন পেসমেকার হয়, তারপর স্টেন লাগানো হয়, বাইপাস সার্জারি হয়, আইসিসি ভর্তি হলে চিকিৎসা হয়, আর গাইনো আছে, গাইনো ডিপার্টমেন্ট আছে, আউটডোরে তো সবই আছে, দাঁত তাঁত চোখ সবই আছে, তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা একটাই কি, আমি যদি সংসার থেকে চলে যাই তা মানুষরা হাসপাতালওয়ালারা ওরা খুব খুশি হবে, কে আর 85,000 রেখে করবে না, রেট উল্টোপাল্টা রেট হবে, তা সেটা আমি চেয়েছিলাম আমার বেঁচে থাকতে, যদি 25টা অপারেশন করতে পারতাম তাহলে মানুষের অনেক উপকার হতো। অবশ্যই, আমি তো 17 বছর ধরে করছি, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, খুব সুন্দরভাবেই হয়ে যাচ্ছে। এবং আপনার ওই চোখের চোখের বোধ হয় আই ডিপার্টমেন্ট আছে, সব সব আই কটা ডিপার্টমেন্টই ডিপার্টমেন্ট আছে হ্যাঁ, আপনার? ফেকো টেকো যা আপ টু ডেট মেশিন, আপগ্রেডেড মেশিন দিয়েই আমাদের হয়, কোনো অসুবিধা নেই তো, আর আমাদের রেট অনেক কম, অনেক কম, আর অনেক কম, আমাদের শুধু ডোনেশনটা লাগে যখন আমরা মেশিন কিনি, আচ্ছা, কিন্তু ডে টু ডে মাইনে দেওয়ার জন্য, প্রভিডেন্ট ফান্ড জন্য, টিডিএসের জন্য। আমাদের দর্শক একজন আছে, উনি ফোন করেছেন, দেখে নিচ্ছি। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি রিয়া ঘোষাল বলছিলাম দমদম থেকে। হ্যাঁ বলুন, আপনাকে হ্যাঁ আমি স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে আমি আমার বাবার একটু প্রবলেমের জন্য আমি হার্টে ফেস মেকার বসাতে চাই, তো সেই ক্ষেত্রে কিরকম কি খরচা পড়বে? হার্টের পেসমেকার বসাতে চাইছেন তো? আপনি হ্যাঁ আপনি কি আপনি কি কোথাও নিশ্চয়ই দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি, তো সেখান আচ্ছা থেকে আচ্ছা, নাম এটা বলতে হবে, করতে নাম বলেছে, তো আমি নাম নাম বলতে ভাবছিলাম হবে যে না,
আপনি দেখেছেন আমি সবজির কাছে সরাসরি আপনি রাখছি সবজি ডাক্তার তারেক ভাইয়ের সঙ্গে আমাদের DK7 বেসিতে যোগাযোগ করুন, ও উনি সব আপনাকে এক্সপ্লেন করে দেবেন। রেট যেখানেই দেখা দেখান না কেন, আমাদের রেট যদি অনেক কম, কিন্তু পেসমেকার যদি প্রয়োজন থাকে আপনি আর সময় নষ্ট করবেন না। কালকে বা যখন আপনার খুশি আপনি ডাক্তার তারেক ব্যানার্জির কাছে যান, ওনাকে দেন। আচ্ছা আপনি কোথা থেকে ফোন করছেন বলছেন? আমি দমদম থেকে বলছিলাম। দমদম থেকে? তো দমদম থেকে তো আপনার সল্টলেক খুব একটা দূর নয়, ঠিক আছে। আপনি আপনি অবশ্যই একটা মানে ওখানে ফোন করুন হসপিটালে, দেখুন আমাদের নিচে নম্বর যাচ্ছে, সেখানে ফোন করে ডাক্তার কখন অ্যাভেলেবেল আছে আপনি জেনে নিন। এবং এই এইটুকুনি আমরা বলতে পারি এখান থেকে যে আপনার যেখানেই যাই দেখান আপনার চিকিৎসার খরচ যা বলা হয়েছে তার থেকে আপনি অনেকটা অনেকটা কম আপনি কমে এবং ঠিকঠাক আপনি একটা সুরাহা পাবেন, এইটুকুনি আমরা বলতে পারি। ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা যেখানে ছিলাম যে আপনি এই ধরনের আর কি কি ফেসিলিটি দিচ্ছেন, আর কি কি আছে? মানুষের অসুখ দু রকমের হয়। আচ্ছা, কিরকম? একটা হয় শারীরিক, শারীরিক মানসিক। আচ্ছা, শারীরিক হলো এই জ্বর হয়ে গেছে, ব্যথা হচ্ছে, অপারেশন করতে হবে, বাইপাস করতে হবে। মানসিক হলো বাচ্চাদের স্কুল পড়ানোর পয়সা নেই, বই কেনার পয়সা নেই, দিনের পর দিন 2.5 ফুট চড়া ফুটপাতে বসবাস করতে হয়, বাড়ি নেই, তারপর স্টিচিং মেশিন নেই, এডুকেশন নেই। আমরা এই পর্যন্ত 17টা স্কুল চালাচ্ছি। 17টা স্কুল চালাচ্ছি, 10 টাকা নেই, সারা মাস তাদের খেতে দিই। আচ্ছা, খাওয়া দাওয়া তার মধ্যে? দুবেলা ভাত খাও। আচ্ছা, দুবার নাও, তিনবার নাও, 2টো সবজি, ডাল, সালাদ, আর সপ্তাহে 2বার মিষ্টি। 10 টাকা নিয়ে এডুকেশন, এডুকেশন আছে যেটা ইংরেজি ইংলিশ মিডিয়াম, 10 টাকা ফিস নিই পুরো 1 মাসে, আর 10 টাকা নিয়ে খাওয়ান। এর থেকে সস্তা কি হবে? বাড়ি নেই, আমরা যেখানে লোকেরা চাষিরা থাকে তাদের ঘরগুলো দেখি জমি যদি ওদের নামে থাকে তাহলে ওদের বাড়ি করে দিচ্ছি। তা বাড়ি মানে আপনারা মানে নিজস্ব উদ্যোগে আপনারা তাদেরকে গরিবদেরকে বাড়ি তৈরি করে দিচ্ছেন? পুরে অনেক বাড়ি করেছি আমরা, অনেক বাড়ি করেছি, আমাকে সরকার কেউ 1 পয়সা দেয় না। তারপরে 11,000-এর উপরে বাড়ি হয়ে গেছে। 11,000 বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, বাইপাস সার্জারি 10,000-এর উপরে হয়ে গেছে। তবে আমরা ইয়ে দিই, সেলফ ডিপেন্ডেন্ট হয় তাদের সেলাই মেশিন কিনে দিই, কম্পিউটার শিক্ষা দিচ্ছি, টেলারিং শিক্ষা দিচ্ছি, অ্যাডাল্ট এডুকেশন করছি, যা পাচ্ছি সবই হয়ে যাচ্ছে। কিন্তু আমার এখন মেন ব্যথাটা, যদি 25টা অপারেশন ডেউট করতে পারতাম তাহলে খুব ভালো হতো, খুব ভালো হতো। এবং এবং আমরাও তাই বলছি যে যারাই এই মানে আমাদের অনুষ্ঠান দেখছেন, যারাই আধিকারিক আছেন, যদি এই অনুষ্ঠান আপনাদের চোখে পড়ে বা আপনি কোনো সূত্র মারফত এই অনুষ্ঠানের খবর আপনার কানে যায়, তাহলে আপনার কাছে আপনাদের কাছে আমরা নিশ্চয়ই অনুরোধ রাখবো যে অবশ্যই আপনারা এই ব্যাপারটা দেখুন। আপনারা এমন আমরা বলছি, সৌরভজি বলছেন না এরকম কথা যে আপনি না দেখে না শুনে পুরোপুরি চোখ বন্ধ করে কিছু সাহায্য করবেন, সেরকম নয়। আপনি রীতিমতো খোঁজ নিন, খোঁজ নিয়ে আপনি দেখুন, ওনাদের রেকর্ড দেখুন যে উনি কীভাবে এটা চালাচ্ছে বা কতটা সাফল্যের সঙ্গে এই যে কর্মকাণ্ড, শুধুমাত্র রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নয়, উনি দুস্থদের সাহায্য করা, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করা। কালকে গেছিলাম ময়নাতে, 15টা বাড়ি। হ্যাঁ, আপনি কালকে ছিলেন না? হ্যাঁ, 15টা বাড়ি দিলাম। আগামীকাল হাউ উইল সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ওদের তো বাড়ি দিলে হবে না, ওদের মাদুর নেই, কালকে মাদুর দেবো, তোষক দেবো, বা তোষকের কভার, আর কি বলে নেপ দেবো, প্লাস যে স্টোভ পাওয়া যায় না, স্টোভ, স্টোভ মিনি স্টোভ যেটা বড় হাঁড়ি, 2টো হাতা, 2টো হাঁড়ি, এসব দেবো। কিছুটা তো উপকার হবে না? না, কিছু কেন, অনেকটাই উপকার হবে, অনেকটাই উপকার হবে। তো আপনি আপনি আপনার তরফ থেকে চেষ্টা করে যাচ্ছেন যতখানি যাই। হ্যাঁ, আমি কবিগুরুর একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ
একলা চলে না রে, আসে, একলা তবে চলে একলা চলে রে। যাই হোক, উনি একলা চড়ছেন, আমরা অবশ্যই নারায়ণ শুনুন, এ আমার পক্ষে ওই তো সব কাজ করা সম্ভব নয়। 85,000 টাকায় বাইপাস সার্জারি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করা আমার পক্ষে সম্ভব নয়। এই মানুষের দোয়া আশীর্বাদ, এই ভালোবাসা স্নেহ, এটাই আমার সম্ভব। এই যে গরিবদের কাছে যাই, তাদের ফটো দেখা, অনেক পাড়ার লোকেরা আঁচল দিয়ে পা ধুয়ে দিচ্ছে, আঁচলকে মুছে দিচ্ছে, এটা কি পাবে বলুন? না, এটাই আপনার প্রাপ্তি, এটাই প্রাপ্তি, এটাই প্রাপ্তি, পরম প্রাপ্তি। চাঁদা তুলে ওরা গাড়ি আসে, ফুল পেঁধে দিচ্ছে, ফুল বসাচ্ছে, এসে ভারত রত্ন কি করবে সামনে? কিছুই মূল্য নেই, হয়তো টাকা দিয়ে বিক্রি হয়। তা এই এই যে ভালোবাসা, এই স্নেহ, এটা যথেষ্ট, যথেষ্ট, এটা যথেষ্ট। এবং এবং আমরা আমরা বলছি, আমার অনেক অনেক হসপিটাল বলুন, অনেক নার্সিংহোম বলুন, এই মানে অনেক জায়গাতেই যাতায়াত আছে। তো আমি আমি যেটা আনন্দলোকে গিয়ে দেখেছি, যে অনেকে বলতে পারেন যে এত কম খরচা হচ্ছে এখানে, সেই রকম সমস্ত কিছু মানা হচ্ছে, তো মানে হচ্ছে কি হাইজিনের যে ব্যাপারটা, পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা, তাদের যারা এই প্রশ্ন যাদের কৌতূহল মনে হৃদয়ে জাগছে, তাদের উদ্দেশ্যে বলছি, এমন খুব কম হসপিটালই আছে যেখানে আপনি খুব খালি পায়ে চলাফেরা করে চলাফেরা করতে পারবেন। সাহেবজি আমি কি ভুল বললাম? না, এমন খুব পশ্চিমবঙ্গে কেন, আমি জোর দিয়ে বলছি, ভারতবর্ষে এমন এমন অনেক কম হসপিটাল বা নার্সিং হোম আছে যেখানে আপনি খালি পায়ে, খালি পায়ে চলাফেরা করতে পারবেন। আপনার পায়ে আনন্দলোকে কিন্তু আপনি পারবেন, আপনার বেডরুমে ন্যাংটা পায়ে গেলে ময়লা লাগতে পারে, একদমই আনন্দলোকে লাগে, আনন্দলোকে লাগে, কোনো গন্ধ নেই, কিছু নেই, এই উপরওয়ালা দয়া ছাড়া কিছু নেই। আমাদের মধ্যে সত্যতা আছে, রেস্ট ইজ বিং ডান বাই অলমাইটি। এই জিনিসগুলো কারো পক্ষে করা সম্ভব না। আমরা 8,000 লোককে রেশন দিই, রেশন কার্ড দিয়ে দিয়েছি, তাদের ভাবুন 10 কিলো চাল, 10 কিলো আলু, আর 200 গ্রাম শস্য তেল, আর নুন আর চিনি, রেশন কার্ড ওরা নিয়ে আসে, প্রত্যেক মাসে নিয়ে যায়। মানে এই কাজ, এই কাজও করছেন? সব অনেক কিছুই করছে। এই পুজোর সময় যেমন 10,000 লোকে শাড়ি দেবো, শাড়ি দেবো, জামা দেবো, কালকে আসুন না 12টার সময় দেখুন কি দিচ্ছে আমাদেরকে। না না না, অবশ্যই 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 যাবো, আসুন দেখুন। আচ্ছা, কিন্তু আমাদেরকে পাত্তা দেয় না, মিষ্টি মুখে কথাও বলে না। এই প্রথম হয়তো আপনারা গেলেন, চ্যানেলে অনেক ডাকে, অনেক রকম কথা, কিন্তু এটা মানুষের উপকারটা হতো আমার, সেটাই খুব। আপনি আমার ডাকলেন, চা খাওয়ালেন বা দুটো বিস্কিট খাওয়ালেন, এটা কোনো ব্যাপার না। এখন ব্যাপারটা হলো ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ ইনসিস্ট আদার্স টু ফলো আনন্দলোক, যেটা আমি করতে পারি। আপনি দেখেছেন একটা লোক আমাকে হাত ধরে নিয়ে আসছে, হ্যাঁ একদম একদম দেখছি। আপনি 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 মানে আমি আমরা সেটাই মানে অবাক হই, মানে ব্যক্তিগতভাবে আমিও, যে আপনি সেভাবে চলাফেরাও করতে পারেন না, কিন্তু মানে আপনার কি অদম্য মানসিক জোর এবং মানুষের জন্য, সমাজের জন্য করার আপনার কতটা মনে স্পৃহা, যে আপনি ঠিকমতো চলাফেরা করতে পারছেন না, সেই অবস্থাতেই আপনি এত সব কাজ করছেন। আরো 10 বছর বাঁচতে চাইছি। আপনি 10 কেন, আমরা মানে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনি আরো দীর্ঘজীবী হন। বাঁচতে চাইছি, 11,000 10,000 বাড়ি করেছি, আরো 10,000 করি, আর এই 25টা অপারেশন যদি আমি বঙ্গবাসীদের দিতে পারি ডেলি, তাহলে কত উপকার হবে আপনি চিন্তা করতে পারেন, প্রচণ্ড উপকার হবে মানুষের। এখন তো 60-70% অসুখ হচ্ছে হার্টে, হার্টের একদম, হ্যাঁ হার্টে। আর নার্সিংহোমদের ফিজ ডিসাইড হয় আপনি কোন গাড়িতে এলেন, আর আপনার ড্রয়িং রুমটা কীরকম সাজানো, ওই ড্রয়িং রুমে দেখে ডাক্তারদের ফিজ অ্যাসার্টেন হয়, আর গাড়িটা দেখে এখন মেডিক্লেম, অনেক বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় কত বড় বড় বুদ্ধিজীবীরা আসছে, এক ধরনেরই কথা, কিন্তু যে সাধারণ মানুষ উপকার পাবে
ও আপনি কংগ্রেস, আপনি নিজের কথা বলছেন, বিজেপি নিজের কথা বলছে, ও এক জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু মানুষের যে উপকার হবে এর একটা বিবেচনা হওয়া উচিত। এই আমি বলছি এই রেটে করছি, ওরা বলছে এই রেটে করছি, তো হোয়াট ইজ দ্য ট্রুথ এটা জানার দরকার। আমাকে এবার জ্যোতিবাবু ডেকেছিলেন, বললেন ওই মরার তিন দু তিন বছর আগে ওই ওই যে জায়গাটা, ওটা তো বোধহয় যদি, না ওটা না ওটা তো দিয়েই আচ্ছা দিয়েছেন। হুম, তা বলে সারা তোমার যা করছো আমি সব জানি, তবে গ্রামের লোকেরা জানতে পারছে না, এক্সোডাসটা একটু কমে গেলে ভালো হতো, তো তুমি একটু মিডিয়াকে বলো। মিডিয়া তো স্যার টাকা ছাড়া কিছু বোঝে না, পেপারওয়ালাদেরও কালিও নেই, পেপারও নেই, ওরা এসব কথা ছাপে না, পয়সা দিলে ছাপে, আর আমাকে পাত্তাও দেয় না, আমাকে বেশি পাত্তা দিলে ওরা বড় বড় দিচ্ছে, এই কতটুকু ছাপলে লাখ দেড় লাখ টাকা বিল হয়ে যাচ্ছে, আমি কোথা থেকে পারবো? এই মুখের মুখে যা হচ্ছে হচ্ছে, এটা ইন্টেলেকচুয়ালস অফ দ্য কান্ট্রি, কান্ট্রি বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গল শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড শুড রেজ দেয়ার ভয়েস, এই অন্যায় অত্যাচার কেন হচ্ছে? আপনি তো খুব সুটফুট করে বসে আছেন, একটু যদি বাড়িতে কারো অসুখ বিসুখ হয় আপনি বড় বড় হাসপাতালে যেতে পারেন? না না, একদমই না, সম্ভব না, একদমই মৃত্যুবরণ করা ছাড়া কোনো, একদমই না, যতদিন সুস্থ আছেন, একদমই না। 60 বছর আগেকার আমাদের ঠাকুর দাদারা 80-85 বছর সুস্থ থাকতো, এখন 60-এর পরে আর পাত্তা নেই, এখন 60 পর্যন্ত ছেলে মেয়ের বিয়েই মেয়ের বিয়েই দিতে পারছেন না, অসুখ বিসুখ হলে তো সব গয়না কাটি ঘরে হাঁড়াই কাঁড়ি ঘরে সব বিক্রি হয়ে গেল। ইউ অল পিপল শুড কাম ফরওয়ার্ড। আমি বলছি কি হয়তো স্যার আপনি ন্যাংটা করো, ও মিথ্যা কথা বলছে, টিভিতে তার ফটো বেরোবে, পেপারে ফটো বেরোবে, এই জন্য মিথ্যা প্রচার করছে। কিন্তু দাদা একটা কথা, আমি কোথায় করছি? আমি গ্রামে করছি না। আপনি শহরে করছেন? আমি শহরে সরলে করছি, সরলে, যেখানে একটা বাড়িতে ব্যারিস্টার, দৌড়ে অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডক্টর, এদের যদি ইচ্ছে করে বোকা এনে দেখে বোকা করা সম্ভব নয়। আছে বলুন, বেঙ্গলি পিপল আর ভেরি ইন্টেলেকচুয়ালি শার্প, ওদের যদি একটা দোষ যদি না হতো, দেখুন একটা কথা বলি, যারা দর্শকবৃন্দ আছে শুনবেন, আমি এই ঘটনা প্রায় 55-56 বছর আগেকার কথা বলছি, বৃন্দাবাদে প্রথম জায়গায় চাকরি করতাম, আচ্ছা, তা ক্রিকেট খেলতাম খুব ভালো, যোগু ডালমিয়া আমার মামার ছেলে ভাই, আচ্ছা, ও বাবা বাবার এক, আমি মা বাবার এক, তা ক্রিকেট খেলতাম, শীতের সময় ক্রিকেট খেলার আমার খুব শখ থাকতো, সব দিনই ম্যাচ হতো, যেতাম আসতাম। তা আমাকে বিড়লাজি বললেন কি ইসকা ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট করানা হয়, আচ্ছা, আর আমি তো 3 দিন 4 দিন ক্রিকেট খেলছি, আজ যেতে পারছি না, মিথ্যে কথা বলছি। একদিন আমার ডেকে বললেন একটু মার বাংলাম বিল্লা যে এখন বিরাট ইসকা অ্যাসেসমেন্ট হো গিয়া, তা বললেন নেই সাহেব নেই হুয়া, ও মুখার্জি সাহেব হ্যাঁ, ও বহুত আলসি আদমি হ্যাঁ, তো আলসি আদমি হ্যাঁ, ও করতা নেই, আ যাও কাল আও করতা হ্যাঁ। আমি মিথ্যে কথা বললাম, কিন্তু আমার ছুটি লাগবে তো, ক্রিকেট খেলতে হবে, তো করতা নেই হ্যাঁ। তখন ওই যে কথাটা বললেন মন দিয়ে শুনবেন, উনি বললেন অ্যাজ লং অ্যাজ বেঙ্গলিজ আর লেজি ইনঅ্যাক্টিভ, উই আর অ্যাক্টিভ ইন ওয়েস্ট বেঙ্গল। বাহ, এর চেয়ে বড় কমপ্লিমেন্ট বাঙালিদেরকে দেওয়া যায় না। বাহ, বলুন কত বড় কথা, অ্যাজ লং অ্যাজ দে আর ইউ আর মতলব অ্যাডভান্স ইন অল রেসপেক্ট, ওনলি ইউ আর লেজি, লেজি। আর আমি 10 মিনিটে যদি মিনিস্টার হতাম, চিফ মিনিস্টার, কী করতে জানেন, বাড়ির সামনে সব উঠোন গণ্যকে ভেঙে চুরমার করে দিতাম, ওটাই তো আড্ডা জায়গা, ওখানে মোহন বাগান, ইস্ট বেঙ্গল রাজনীতি সব হয় সকাল বিকেল সব, ভোটে উঠোনটা বুঝতে পারছেন তো, বাড়ির সামনে বসার জায়গা থাকে, ওই ভেঙে চুরমার করে দিতাম। অ্যাজ লং অ্যাজ দে আর ইনঅ্যাক্টিভ, উই আর অ্যাক্টিভ ইন ওয়েস্ট বেঙ্গল, বাঙালিদের এর চেয়ে বেশি অ্যাডজেক্টিভ, এর চেয়ে বেশি কমপ্লিমেন্ট আর হয় না। বিল্লাজি বলছেন, বি কে বিল্লার কথা বলছি, ও আমার পরে লাস্টে বই লিখেছে, সালনা বিল্লা আমার বই লিখেছে, দেবো কোনো দিন যদি আসেন নিয়ে আসবো, না না অবশ্যই, তাই নাও আপনি দেখুন এই যদি
আমরা এই রেটে কাজ করছি, ওয়েস্ট বেঙ্গলে করছি, সল্ট লেকে করছি, মানুষকে টুপি পাওয়ানো যায়? না না, টুপি আমি আমি বলছি যে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তো আমি ওখানে দেখেছি রীতিমতো, ওখানে আপনাদের যে সার্জন আছে টিকে রামপুরিয়া, উনি রামপুরিয়াজি, ডক্টর রামপুরিয়া, উনি তো মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলে যে কটা পার ডে যে কটা গলস্টোন অপারেশন হয় তার একটা সিংহভাগ হয় হচ্ছে আনন্দলোকে। যদি আপনার বিশ্বাস না হয় আপনি গিয়ে দেখতে পারেন অবশ্যই খোঁজ খবর নিয়ে, এবং যেই যেই রেটে হয় উনি তো আমি মনে করি যে মানে কিভাবে করে আমি জানি না। শুনুন, আমাদের 17,500-18,000 লাই লেপ্রোস্কোপি মেথডে সল্ট লেক এরকম ইনস্টিটিউশন আছে, ওরা তিনতলা যদি করে 35,000, প্রচুর আছে, প্রচুর প্রচুর প্রচুর, চারতলা করে তাহলে 45,000, পাঁচতলা করে 50,000, একই অপারেশন, একই অপারেশন, কিন্তু রেট দে ফ্লোটা হচ্ছে হয়ে যাচ্ছে, চাকি চাকু কাঁচি সব এক সব এক। তাই এটা যদি আমি 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 জানি বলে আমি আপনাকে বললাম যে বাঙালিরা যদি চোখ বন্ধ করে থাকে তাহলে প্রতিবাদ তো ঝাড়খণ্ডে হবে না, একদম প্রতিবাদ তো বিহারিরা করতে পারবে না। We people, you people are very intellectually sharp, very, you can understand. কিন্তু টিভিতে আলতু ফালতু আলোচনা হয়, কে মরল, সোনিয়া গান্ধী কাকে দেখে হাসলো আর কাকে দেখে কাঁদলো, এটাই তো নিউজ। আর নিউজ 4 বছর মেয়ের সঙ্গে র‍্যাপ হলো, একটার মেয়ের সঙ্গে 10 জন র‍্যাপ করলো, এটা কি কোনো প্রোডাক্টিভ কিছু লাভ হবে? এটা আরও লোকেরা উৎসাহিত হচ্ছে, আরো লোকেরা আমরা করি কিন্তু তো কিছু করতে পারছি না। দাদা বড় মন দুঃখী হ্যাঁ, বহুত দুঃখী হ্যাঁ মন, এই গভর্নমেন্ট কুছ করেগা নেই। আমার সবচেয়ে বড় লাগছে এই ইন্টেলেকচুয়াল, এই যে যদি খরচা গভর্নমেন্ট না দেয় তাহলে মৃত্যুবরণ করা ছাড়া কোনো পথ আছে না? না একদমই, আপনি যেভাবে কম খরচে যেভাবে মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন, যারা অসহায় মানুষ, এবং আমি দেখছি, আমি ওখানে যখন আমি গেলাম দেখলাম যে শুধু আপনি সল্ট লেক কলকাতার আশেপাশের লোকজন না, সুদূর বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, ধানবাদ থেকে, আমাদের রানীগঞ্জে চলে যাচ্ছে, কিন্তু অনেক ঝাড়খণ্ড থেকে প্রচুর আসছে, প্রচুর প্রচুর লোক আসছে। ঠিক আছে, তো এই এই ব্যাপারটা, এই ব্যাপারটা সত্যি সারবজির আক্ষেপের একটা সত্যি জায়গা, যে উনি যদি এত কম খরচে এত নিষ্ঠার সাথে এত মানে সুব্যবস্থার সাথে যদি এই রকম ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে অন্যরা কেন এত বেশি নিচ্ছে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি চাইছেন এই ব্যাপারটাকে আরও বড় করে, আরও বেশি করে, যাতে বেশি জনসাধারণের কাছে, বেশি রোগীর কাছে যাতে এই সেবাটা পৌঁছে যায়। অনুরোধ করব, হ্যাঁ, ইউ হায়ার এ প্রফেশনাল ম্যান, আর আমার বায়োগ্রাফিটা পড়ুক। আপনি আমার আমার কথাকে বিশ্বাস করছেন না, আপনি আমার প্রশংসা না করে ইউ আস নেগেটিভ কোয়েশ্চেন্স, নেগেটিভ কোয়েশ্চেন করলে আই উইল স্যাটিসফাই ইউ, অ্যান্ড ইফ ইউ আর স্যাটিসফাইড দেন পাবলিক উইল অলসো বি স্যাটিসফাইড। এখন কত বছর ধরে করছি কেউ বিশ্বাসই করছে না, 20 টাকা দিয়ে তো খেলনা চশমা পাওয়া যায় না, ও কী দিচ্ছে, ও সব বাজে কথা, ও সব বাজে কথা, আমরা সব জানি। বাইপাস সার্জারি হয়, ICU বেড ভাড়া 75 টাকা, যেটা হয় ধর্মশালায় রুম পাওয়া যায় না, করছি তা কেউ বিশ্বাস করতে চায় না। ডাক্তারকে দিচ্ছি আমি 250 টাকা, পেশেন্ট কাছে নিচ্ছি 20 টাকা, 20 টাকা, রাইট। আর বলুন, কেউ বলতে পারবে যে আমাদের কাছে? আমরা বলতে পারছি কেন, কারণ আমরা ব্যাপারটা আমরা নিজেরা ওখানে গিয়ে গিয়ে দেখেছি, আমরা গিয়ে দেখেছি, কারণ যেই সমস্ত ডাক্তারবাবুরা ওখানে বসেন তারা সত্যি ভালো কোয়ালিফাইড ডাক্তার, এবং একদম একদম বড় বড় ডিগ্রি ধারী সমস্ত ডাক্তার, তাদের তারা যদি বাইরে আপনি দেখাতে যান তাদের কিন্তু ভিজিট প্রচুর, কিন্তু সারাপজি শুধু এখানে শুধুমাত্র 20 টাকায়, অনলি 20 রুপিস, শুধুমাত্র 20 টাকায় মানে আউটডোর ওপিডি যেটাকে আমরা বলি, আউটডোর পেশেন্ট আত্মীয় স্বজন যদি গিয়ে থাকে, ডিকে স্টাফের রিকমেন্ডেশন লাগেনি, না না না, নিজেই যাচ্ছে, নিজেই চিকিৎসা করছে, চলে আসছে, চলে আসছেন, কারো রিকমেন্ডেশন নেই, কিচ্ছু নেই। এবং আরেকটা জিনিস আমি বলছি, যেহেতু আমি ব্যাপারটা জানি, যে যদি কোনো অপারেশন হয়, অপারেশন করার পরে আনন্দলোক থেকে কিন্তু ওষুধ দেওয়া হয়। হ্যাঁ, অপারেশনের পরে আমরা দেখি যেটা অনেক জায়গায় যেই ভুলটা হয়, আপনার কোনো একটা অসুবিধা হলো, ধরুন আপনার গলস্টোন হয়েছে, গলস্টোন হয়ে গেল, আপনি হসপিটাল থেকে আপনাকে ডিসচার্জ করে দিল, তারপরে কিন্তু আপনি সাধারণ জীবনে পৌঁছে গেলেন, কিন্তু আপনি সাধারণ নন,
আপনার অপারেশন হয়ে যাওয়ার পরেও আপনার শরীরটা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাচ্ছে না, যদিও আপনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে, সেই অবস্থাতেও আপনার কিছু কিছু ওষুধ, জীবনদায়ী ওষুধ দরকার হয়, সেগুলো কিন্তু আনন্দলোক থেকে দাদা আমরা আমি একটা কথা, ছেলেবেলায় দারিদ্রকে খুব কাছে থেকে দেখেছি, এর যন্ত্রণা ভুগেছি। আমার ভাই 45 টাকাতে 2 বোতল ব্লাড, তখন আমার 16 বছর বয়স, কিনতে পারিনি। হি ওয়াজ টসিং অন দ্য বেড অ্যান্ড আলটিমেটলি মারা গেল। আমি সেটাই চেষ্টা করছি কি যে জিনিসটা আমি পাইনি অন্যকে পাইয়ে দিয়ে যাই, সেই চেষ্টা করছি। কিন্তু আপনি সন্দেহ তো সবসময় করছেনই, হ্যাঁ সেই জন্য সেটা অপমানও করছেন, সেই যে সেই জন্যই সবাই আমরাও আপনাকে প্রশ্ন করেছি যে আপনি কি করে এটা পাচ্ছেন। পাচ্ছি, আমি তো কোনো, আমার টাকাও নেই, সেই মানসিকতাও নেই। আমি এবং শুধু শুধু তাই না, আমরা জানি যে একটা অপারেশনের তো একটা ডাক্তারি খরচ একটা আছে, ডাক্তার তো বিনা পয়সায় আপনাকে করছে না, দেবে না ডাক্তার, বিনা পয়সায় করছে না, ঠিক আছে, এও দেবে না। হ্যাঁ কিন্তু আবার আবার হচ্ছে আপনার এতগুলো স্টাফ রয়েছে, টাইম করে দিল, হ্যাঁ এলাম না জিএলএম সিস্টেম করতে হবে, তাদের যেখানে 5-6 হাজার টাকা তার পাওয়া যেত, 16-18 হাজার টাকা কমে পাওয়া যায় একদম, হ্যাঁ লেবার অ্যাক্টে আরো আরো অনেক কিছু, অনেক কিছু আসছে, সব খরচা আসছে, এবং এবং হসপিটালে এরকম কিছু নেই, আমরা যা দিচ্ছি সুইপার পর্যন্ত স্যালারি বা অ্যাকাউন্ট পে চেক দিচ্ছি, আচ্ছা এটা হাত উধার ধুর কিছু নেই, আমরা পাচ্ছি, আপনি বিশ্বাস করুন আমরা পাচ্ছি, আমরা চ্যারিটি করছি না, আপনার পয়সায় আপনার চিকিৎসা করছি। আপনাকে কেউ ভুল বোঝাচ্ছে যে তোমার অভিমানটা নষ্ট হচ্ছে। স্যার একজন আমাদের ফোন করেছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাজ মন্ডল বলছি। আচ্ছা বলুন, আপনাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, আপনি বলুন আপনার। হ্যাঁ সরব জি আছেন? হ্যাঁ বলুন। বাবা চোখে ছানি পড়েছে, তো মানে চোখে ছানি পড়েছে এর জন্য। আচ্ছা আপনি কোথা থেকে বলছেন বললেন? দমদম থেকে। দমদম থেকে, যাই হোক স্যারজি আপনি বলুন, চোখে ছানি পড়েছে, তো ডাক্তার আমাদের আছে, কাকুলি সেন আছেন, কাকুলি সেন আর ঘোষ আছেন, আপনি দেখান, 20 টাকা ট্রিট করবেন, কোনো যদি ডাক্তার বলে না এখানে যন্ত্রপাতি নেই, আচ্ছা আপনাকে বাইরে নিয়ে যাবে, কেন এখন হচ্ছে। তা দু একটা কথা আমার কানে এসছে, যদি কোনো ডাক্তার এই কথা বলে আপনি আমার সঙ্গে বাড়বেন, আমি ঢুকতেই ডান দিকে বসে, আপনার চিকিৎসা, তার মানে আপনি আপনি শুনলেন আশা করি, আপনার চিকিৎসা উনি বলছেন ওনার আনন্দলোক হসপিটালে খুব সুন্দরভাবে হয়ে যাবেন। আপনি যে কোনো দিন ফোন করে অবশ্যই ফোন করবেন, নিচে যে নম্বর যাচ্ছে আনন্দলোকের নম্বর, সেই নম্বরে ফোন করবেন, মাত্র শুধুমাত্র 20 টাকা, 20 রুপিস, 20 টাকা দিয়ে আপনি আউটডোরে টিকিট করবেন, তাই তো? টিকিট করে আপনি ডাক্তারকে দেখাবেন, যেখানে মানে একজন আই স্পেশালিস্টকে দেখাতে গেলে কত টাকা ভিজিট লাগে আপনি নিশ্চয়ই জানেন, তো আমি আর সেটা বলছি না, আপনি মাত্র 20 টাকা দিয়ে আনন্দলোকের মতো একটা হসপিটালের ওপিডিতে, আউটডোর যে বিভাগ আছে সেই বিভাগে আপনি নাম লেখালেন, নাম লিখিয়ে ডাক্তারকে দেখান, ডাক্তারকে দেখিয়ে তারপরে যদি চোখের ছানির অপারেশনের কিরকম কাজ, ডাক্তারবাবু বলে দেবেন যে আপনি কী কী করতে হবে, পরবর্তী স্টেজ কী আছে, মানে খরচটা হতে পারে কিরকম, অনেক আর্থিক রেটই হয়, আমি ঠিক জানি না কি রেট এটা এটা। হ্যাঁ অবশ্যই আমি এটুকু উনি বলতে পারি, অন্য জায়গায় যদি উনি যেরকম বললেন অন্য জায়গায় যা হবে তার থেকে অর্ধেক রেটেই হবে, আপনি অবশ্যই যান, গিয়ে দেখুন ওনারা কি বলছে, ঠিক আছে, ওনাদের যে দাবি আছে দাবি বলছেন, এবং সারাবজি যেটা বলছেন যদি কোনো ডাক্তার যদি বলে থাকে যে না এখানে আপনাকে করতে হবে না, চলুন আমি পাশের জায়গাতে করেছি কি, তাই তো? যদি এরকম করে থাকে অবশ্যই শুনবেন না, সারাবজি যেটা বলছেন অবশ্যই শুনবেন না, এরকম কিছু কমপ্লেন হয়তো বা হতে পারে, আপনি ওখানে সারাবজি থাকেন, ঢুকতেই দেখবেন যে মূল দরজা আছে তার পেছনে আর কি, ঢুকতেই দেখবেন সারাবজি ওখানে থাকেন, মানে দিনের সিংহভাগ সময় যদি না বাইরে উনি চলে যান, সেখানে যদি কোনো অসুবিধা হয় উনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন, ওনার সঙ্গে দেখা করবেন, আপনার কোনো চিন্তা নেই, ঠিক আছে? আর কিছু প্রশ্ন? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তো এইভাবে যদি লোকে যদি সাহায্য পায় তাহলে তো কোনো সমস্যাই হয় না, দেখুন শরীর যখন আছে শরীর খারাপ হবেই, বাড়ছে, এবং এখন যা খাবার বা লাইফস্টাইল যা বলবো আমি তাতে কিন্তু শরীর খারাপ হবেই,
কিন্তু শরীর খারাপের সাথে সাথে যদি সেই শরীরটা ঠিকমতো ট্রিটমেন্ট না করা যায় সেখানে তো, বা ট্রিটমেন্টের কথা ভেবেই যদি আরেকটা শরীর খারাপ হয় তো সেই ব্যাপারটা তো ঠিক নয়। রোগীর শরীর খারাপ হয় আর পরিবার রোগের মানসিক অবস্থাটা খুব খারাপ, একদমই একদমই। টাকা কোথা থেকে দিবে, টাকা কোথা থেকে দেবে? টাকা আর এখন এখন আরেকটা যেটা সবচেয়ে বড় বড় ব্যাপার হয়েছে, যেটা হচ্ছে কি, শরীর খারাপ মানে আসুন আপনি আসুন, মানে আপনি এমন একটা জালের মধ্যে ঢুকে গেলেন যেখান থেকে আপনি একটা খুব বড় আর্থিক ক্ষতি আপনার না হয়ে আপনি ওই জায়গা থেকে আর বেরোতে পারবেন না। তাকে আপনি টিএমটি করাচ্ছেন, মরে যাবে পেশেন্ট, আমার ভিড় হতে হবে, এই জিনিসগুলো, এই অমানসিক জিনিসগুলো হচ্ছে তিনজনের জন্য, একটা মিডিয়া, থার্ড আমাদের ইন্টেলেকচুয়ালস, থার্ড গভর্নমেন্ট বলে দিল, আইন করে দিলে তো হবে না, কিচ্ছু হবে না। কী হচ্ছে, কালকে দেখলাম বিবি পোদারে মাটি দিল, আর আগে আমরি আকৃষ্ট পিয়ারলেস, কিছু 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 মানে হসপিটাল 50 লক্ষ টাকা বিল, বলো এটা কি মানে হয়? ও যে আমরা তো দেখিও নি কোথাও হয়, 20-25 হাজার টাকা হলেই অনেক বিল হয়ে গেল। ঠিক আছে, যাই যাই হোক, আমরা আমরা যেটা আমরা যেটা বলছি এখান থেকে, আমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে গিয়ে, যিনি এই কাজটা করছেন এবং যিনি এই কাজটা খুব সাফল্যের সঙ্গে খুব ঠিকভাবে নিপুণতার সঙ্গে দীর্ঘদিন ধরে করছেন, তাহলে তাকে সাহায্য করা হবে না কেন? যাই হোক, আজকে আমরা সরাবজির সাথে যেভাবে আলোচনা করি, সরাবজি কালকে আপনাদের কি অনুষ্ঠান আছে আরেকবার যদি বলেন। কালকে কালকে 15টা বাড়ি দিয়েছিলাম, আচ্ছা, যাদেরকে গ্রামবালাদের, কালকে ওদেরকে প্লাস আরো 50 জনকে আমরা গ্যাস উলন দেব, আচ্ছা, একটা 450 টাকা করে গ্যাসগুলো জানেন তো, হ্যাঁ, তো বড় হয় না, ছোট, লাল রঙের ছোট, হ্যাঁ ছোট হয়, প্রত্যেকটা ফ্যামিলিকে একটা করে তোষক, দুটো করে চাদর, দুটো বালিশ, একটা নেক, আর 4টে থালা, 4টে গ্লাস, 8খানা বাটি, 4টে চামচ, 2টো কড়াই, 1টা বালটি, 2টো হাতা, একটা মাদুর, এইসব বারাসার দেওয়া হবে। আপনি যদি আসেন, না না অবশ্যই অবশ্যই, আমরা আপনি যেরকম বললেন যেরকম সময়, উনি তো ওনার ওনার দিক দিয়ে উনি দেখছেন, এই এই বয়সেও উনি এই মানে শারীরিক মানে অবস্থাতেও উনি যে এই রকম একটা মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে মানুষের জন্য কিছু করবই এবং তিনি করে যাচ্ছেন, এটা একটা অনুপ্রেরণা অনেকের কাছে, আমাদের কাছেও। যাই হোক, উনি এটা দীর্ঘদিন দীর্ঘদিন আপনি যতদিন আছেন আপনি করে যান, আমরা যতদিন না আপনারা আমাকে শুভেচ্ছা করুন, আশীর্বাদ করুন, না অবশ্যই অবশ্যই, আমাদের 11,000 বাড়ি করতে পেরেছি, 20,000 বাড়ি করার ইচ্ছা আছে, এরপরে ঠাকুর তুমি তুলে নাও, কোনো বেঁচে থাকার আগ্রহ নেই, কিন্তু তুমি ভিক্ষে দাও, কয়েকটা বছর আমায় ভিক্ষে দাও, এ 20,000 বাড়ি করতে হয় না। আপনি আমাদের আমরা বলছি আপনি 20,000 কেন, এই 20,000-এরও যে গণ্ডি আছে পরের গণ্ডি, সেই গণ্ডিও আপনি পেরিয়ে যাবেন, পেরোতে পারবেন, আমার নয়, এটা হচ্ছে গিয়ে যারা আনন্দলোকের থেকে পরিষেবা পেয়েছেন, যে অগণিত অগণিত রোগী এখানে এসে সুচিকিৎসা পেয়েছেন এবং সুচিকিৎসার মাধ্যমে তারা হাসি মুখে বা পরিবারে বাড়িতে ফিরে যেতে পেরেছেন, তাদের আমরা বিয়ে দিতে বলেছি 1,050, আচ্ছা, এই কাজও করেছেন আপনারা, হ্যাঁ বিয়ে দিচ্ছি, রেগুলারই হচ্ছে, একটা বিয়েতে 50,000 টাকা খরচা করি, আচ্ছা, আর ওদেরকে ছেলেকে নিজেরই তোর মা বাবাই তার বউটাও দেখে নেবে, তাদের খাট দিই, বিছানা দিই, আলমারি দিই, টিভি দিচ্ছি, জামাইয়ের কাপড়, শ্বশুরের কাপড়, তার বাবার কাপড়, আচ্ছা, মেয়ের কাপড়, 3 সেট গয়না দিই, তা এইভাবে করে অনেকজন 50,000 টাকা জিনিস দিয়ে ফেলবে। বাহ, পরে 2-1 বছর পরে যখন যাই, হ্যাঁ, ও মানে আপনি তারপরে আবার, হ্যাঁ ওরা আসে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা থাকলে আমাকে আসে, তখন আমিও যাই, ওই পাড়ায় গেলাম, হয়তো ওই বাড়িতে গেলাম, আচ্ছা, তখন মেয়ে এসে বলে, বাবা আপনি আমায় 2 বছর আগে বিয়ে দিয়েছিলেন, আচ্ছা, এই দেখুন আপনার নাতি। বাহ, মনটা আনন্দে ভরে যায়, না না এর থেকে আর বড় পাওয়া, মন আনন্দে ভরে যায়, বাহ বাহ বাহ, হ্যাঁ ওর তো ভালো লাগে, আর পরে শব্দ ভাষা পায় নেই আমার কাছে, খুব ভালো লাগে, না 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 অবশ্যই, এই একটাই আকর্ষণ, কি আরো কিছু করে
আমার দাদা দুটো প্যান্ট আছে, দুটো শার্ট আছে। না, এবং আমরা আমরা সব সময় দেখি আপনাকে, যারাই হ্যাঁ সারাপজিকে দেখেছেন, আগে সারাপজিকে এইভাবে দেখেই আমরা অভ্যস্ত। আগে মাদুরি বসতাম, মাদুরিতে ঘুমোচ্ছি এখনো। এখন ডাক্তার বললো হাঁটুটাকে যদি বাঁচাতে চাও টিআরএসে বস, কিন্তু যদি আপনি আগে যদি 2 বছর আগেই থাকতেন আমি মাদুরি না, বসতাম। আমি দেখেছি, আমি গিয়েছি হ্যাঁ তখন মাদুরি মাদুরে, বসতাম, নিচে মাদুর পাতা থাকতো, আপনি মাদুরে না বসতেন এই হাঁটু আর হাঁটুতে। হ্যাঁ, এখন চলছে না এগুলো। সে বলে তোমার নাতি বাবা তোমার 2 বছর আগে বিয়ে দিয়েছিলে, ওটা তো কত আনন্দ, এই টাকা দিয়ে এই আনন্দ না, পাওয়া যায়, টাকা দিয়ে এই আনন্দ বা পাওয়া এই যায় স্যাটিসফ্যাকশন কোনোদিনও পাওয়া যায় না। ককটেল পাওয়া যায়, একদম সুইজারল্যান্ড ইউরোপে টিকিট পাওয়া যায়, কিন্তু এই শান্তি শান্তি এটা পাওয়া যায়। কালকে আমরা সামান্য 50 জনকে দেবো, আচ্ছা, তাতে কি যে ওদের মুখে হাসে। আচ্ছা, এই এই যে সিলেকশন করছেন 50 জন বা এই এটা কি কি করে আরে বলছেন? যখনই যাই গ্রামে, কালকে আচ্ছা, 15টা বাড়ি দিলাম, হুম, সেই 15 জন এটা কোন জায়গায়, কোন এটা কোন গ্রামে? দিলাম আমরা ওই ময়নাতে, ময়নাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়নাতে রাইট রাইট, ময়নাতে ওদের দিলাম, 15 জন তো ওদেরকে দিলামই, হুম হুম, আর 25-35 জন আরো সিলেক্ট করলাম, যে প্রধানকে জিজ্ঞেস করলাম কার বেশি দরকার সকালে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে ও পেরেছি। আমাকে একটা লিস্ট করে দিল, এখন সবাই কালকে আসবে ওখানে। আচ্ছা, কি আনন্দ বলো তো। আচ্ছা, অনেক মানে সত্যি এই যে আনন্দ, এই আনন্দকে কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না, এটা সত্যি সারাবজির একদম ভেতরের অন্তর ভেতরের। জন্মাষ্টমীর লোকেরা আত্মীয় স্বজন কাছে মিষ্টি পাঠায়, আমি 15,000 টাকা মিষ্টি নিয়েছি গোকুল কাছে, আচ্ছা, ওই শহর লেগে 12 নম্বর ট্যাঙ্কি, হুম, ওই বস্তিতে দেবো। আচ্ছা, খুব আনন্দ। এটা বাহ, আপনি তো মিষ্টি দেখে ঘৃণা করছেন, ওরা কি আনন্দ কি আনন্দ আনন্দে মিষ্টি খাচ্ছে। যাই হোক, আজকে আমাদের আলাপচারিতা আমরা করলাম সারাবজির সাথে, আমরা দেখলাম যে উনি যেই আনন্দ মনে হৃদয়ের ভেতরে অনুভব করছেন সেটা কিন্তু সত্যি একটা অনাবিল একটা ব্যাপার। উনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষ ওনার দ্বারা উপকৃত হচ্ছেন, এবং ওনার এই শারীরিক অবস্থার মধ্যে ও এখনও উনি বিভিন্ন জায়গায় চলে ফিরে বেড়াচ্ছেন, ওনার দ্বারা ওনার কষ্ট হচ্ছে তবুও উনি চলছেন, উনি চলে যাচ্ছেন, এবং লোকের যারা আর্ত আছেন, যারা নিপীড়িত আছেন, যাদের সাহায্যের প্রয়োজন আছে, শুধুমাত্র আমি বলবো না যে আনন্দলোক হসপিটাল, সেই আনন্দলোক হসপিটালের মাধ্যমে উনি আর্ত মানুষের সেবা করছেন, সাহায্য করছেন। উনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে যাদের বই দরকার আছে সেটা দিচ্ছেন, যাদের ঘর দরকার আছে সেটা দিচ্ছেন, উনি খাবার দিচ্ছেন যাতে করতে পারে, এবং উনি বিয়ে পর্যন্ত দিয়ে দিচ্ছেন, যারা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে, কন্যাদায়গ্রস্ত যারা আছেন তাদেরকে বিয়ে পর্যন্ত দিয়ে দিচ্ছেন। তো এই এই যে আনন্দ, এই যে আনন্দ, অনাবিল আনন্দ, তার মাধ্যমে উনি একটা নিজস্ব জগৎ করছেন, সেটা হচ্ছে আনন্দলোক, তাই তো সরাবজি? তার মাধ্যমে উনি আনন্দলোকে মানে আনন্দ পাচ্ছেন। যাই হোক, তো ঘটনাটা হচ্ছে গিয়ে উনি যে যেইভাবে সহযোগিতা করছেন মানুষকে, প্রত্যেকের উচিত সেই উনি যেভাবে পাশে দাঁড়াচ্ছেন ওনার পাশে, ওনার পাশে যাতে। আমার অফিসে 10টার মধ্যে আসি, 10টা সাড়ে 10টার মধ্যে গ্রামের অনেক বুড়িরা আসি, জওয়ান মেয়েরাও আসে, খোকা তোমার জন্য মুড়ি আনলাম, একটা কুমড়ো আনলাম, এইভাবে মানে হয়তো খুব সামান্য কিন্তু তার ওইটাই সামর্থ্য, সামান্য নয় মানে অন্যদিকে দেখতে গেলে সামান্য কিন্তু, হ্যাঁ, কিন্তু ওনার ওইটাই সামর্থ্য, এবং এটা যে কত বড় কত বড় একটা পাওনা। কেউ মুড়ি আনলে তার শরীর ভালো থাকে না, মুড়ি কেউ নারকোল লাড্ডু নিয়ে আসে, এবং আমি আমি যখন একবার গেছিলাম আপনি ওই ওইখান থেকেই মুড়ি খাচ্ছিলেন, মুড়ি খাচ্ছি, মুড়ি খাচ্ছিলেন, বা খুব সুন্দর, কি সুন্দর, ওদের এই মুড়ি নিয়ে আসছে, কেউ কুমড়ো নিয়ে আসছে, কেউ মুড়ি মুড়ি মিশিয়ে নিয়ে আসছে, একদম মানে তো জিনিস তরকারি নিয়ে আসছে, একদম তোমার তো কেউ বউটাও কেউ নেই রান্না করে নিয়ে আসে, আর আমি খেতে না পারলেও জোর করে জোর করে জোর করে, বাহ, মানে মানে তাদের আপনার উপর সেই দাবিটা আছে, দাবিটা আছে। এখন আমরা যেটা দেখতে পারি সন্তানের ওপর তার মা বাবার দাবি করতে পারছে না, এবং দেখা যাচ্ছে হয়তো পরবর্তী ক্ষেত্রে এটার জন্য আরও আইনও আসতে চলেছে, আমরা যা যতদূর আমাদের কাছে যা আছে, যে সন্তানকে আপনি অত বেশি করা কিছু বলতে পারবেন না, সেরকম আসছে, সেই দাবিটা নেই, কিন্তু আপনার কাছে এমন একটা আইন কি এরকম আসতে পারে কি আমি মন থেকে আপনাকে ভালোবাসবো না,
আইন করে ভালোবাসানো যায় না, আইন করে হয়তো কাউকে বাধ্য করা যায়, ফিজিক্যালি তাকে বাধ্য করা যায়, কিন্তু আমার তো দাদা খুব কপাল ভালো, ছেলে নেই, ছেলের কাছে হাত পেতে দুটো টাকা নেওয়া এর চেয়ে বিষ খাওয়াটা অনেক ভালো, একদমই। আপনার সন্তান আপনি তাকে ছেলে বলছেন টাকা দাও, হ্যাঁ তো লজ্জা করে না, মা বাবার কাছে হাত পেতে আমাকে টাকা দাও, হয়তো একটা চড়ক পূজা দেখতে যাবো, একটু তারকেশ্বর যাবো, ওদের কাছে হাত পেতে টাকা নেওয়া এর চেয়ে বড় লজ্জার বিষয়। না 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 একদমই একদমই, কিন্তু আপনার, আপনি লাকি বলছেন যে সান নেই, কিন্তু আপনার সন্তান তুল্য আপনার অগণিত অগণিত গুণমুগ্ধ যারা আছে অগণিত, তারা সন্তান তুল্য, তারা কিন্তু আপনার সন্তানের মতোই, এবং তাকে আপনাকে কিন্তু সেই সেই মর্যাদা, সেই যে আসন, পিতার আসন বলুন বা একটা গুরুর আসন বলুন, সেই আসনে কিন্তু আপনাকে সবাই মনের মনি কোথায় কিন্তু আপনাকে স্থান দিয়ে রেখেছে। যাই হোক, আজকে আমাদের সময় একদমই শেষের দিকে, সারাপজিকে সত্যি আমরা মানে কীভাবে ধন্যবাদ জানাবো, এইরকম উনি শারীরিক অবস্থার মধ্যে থেকেও আমাদের স্টুডিওতে এসেছেন, এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। আর এই অনুষ্ঠান থেকে আরও একবার বলবো, আরও একবার খুব জোর গলার সাথেই বলবো, দেখুন যিনি করছেন, যিনি নিজের সামর্থ্য যা আছে সেই সামর্থ্য অনুযায়ী আর্ত মানুষের জন্য, সমাজের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য করছেন, তাদের তার জন্য কি আমাদের কিছু করা উচিত নয়? আমি এখানে কোনো রাজনীতি বা অন্য কোনো অন্য কোনো দিকে সমালোচনার দিকে যাব না, আমি শুধু এইটুখানি বলবো যে মানবিকতার খাতিরে যদি কেউ মানুষের পাশে দাঁড়ায়, তার কাছে কি, তার পাশে কি দাঁড়ানোটা উচিত নয়? এই প্রশ্ন আজকে আমি এই অনুষ্ঠান থেকে সকলের কাছে রাখলাম। সরবজি আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো এই আনন্দর আলোকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।